সরকারি সিদ্ধান্ত এবং ব্যাংক ও মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলির সম্মতি যেন কলাপাতা। এই সকল নির্দেশকে তোয়াক্কা না করে চলছে মাইক্রোফিন্যান্স কোম্পানির কিস্তি আদায়, চলছে নির্দ্বিধায়। ঘটনা তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকায়। বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় বন্ধন ব্যাংকের কালেকশন এজেন্ট তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকায় আসে লোনের কিস্তি আদায়ের জন্য। যথারীতি কালেকশনের কাজও শুরু করে দেয়। বিপত্তি বাধে যখন দিশা নামক গ্রুপের জনৈক মহিলা কালেকশন এজেন্টের দাবি অনুযায়ী সম্পূর্ণ টাকা দিতে অপারগ বলে জানান। অভিযোগ, বন্ধন ব্যাংকের এজেন্ট মহিলাকে পুরো টাকা দিতে চাপ দিতে থাকেন। যদিও কালেকশন এজেন্ট ঘটনার বিষয়ে জানতে চাইলে অনেকটা আমতা আমতা করে অস্বীকার করেন। এখন প্রশ্ন হল, ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলি যেখানে কিস্তি নেওয়ার ক্ষেত্রে লোন গ্রাহকদের চাপ দেওয়ার বিষয়ে ছাড় দিচ্ছে, সেখানে কালেকশন এজেন্ট কিভাবে চাপ দিতে পারেন? ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।